আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হইতেছে সিসদামনির জন্য টুকটাক একটু বাজার করলাম। এর মধ্যে হচ্ছে সিসদামনির নানা ভাইও কিছু এনে দিছে, তারপর সিসদামনির মামাও সিসদামনিকে কিছু এনে দিছে, আর হচ্ছে আমিও নিয়ে আসছিলাম। তো আজকে হচ্ছে সিসদামনির জন্য একটা নিডো নিয়ে আসলাম। এটা হচ্ছে এবার প্যাকেটটা চেঞ্জ করছে, দেখলাম নিডো ফ্যামিলি চয়েস করছে। আগে হচ্ছে নিডো 40 গ্রো ছিল, এটা সিসদামনিকে খাওয়াইতাম। তো আগে হচ্ছে আরও বেশি বাজার করতাম, প্রতি মাসে দেখা যায় তো দুই প্যাকেট তিন চার প্যাকেট করে সিসদামনির জন্য দুধ আনতাম, এখন এক প্যাকেট আনি। আসলে সব কিছুর প্রচুর পরিমাণ কিন্তু দাম বাড়ছে, আর এখানে যতটুকুই আসে না কেন এগুলো কিন্তু সিসদামনির জন্য আমি পুরো মাসের জন্য নিয়ে আসছি। এর আগে দেখা যায় যদি টুকটাক কিছু লাগে হয়তো বা দুই একটা নিয়ে আসবোই, আমরা তো আগে অনেক বাজার করতাম, এখন যেই পরিমাণ দাম বেড়ে গেছে দেখা যায় বাজারে কিছু আনতে গেলেই মনে হয় না আর নেই। তার জন্য নিজের সাধ্য অনুযায়ী যতটুকু পারছি অতটুকু নিয়ে আসছি। এক প্যাকেট করে বিস্কিট আনছে, এটা হচ্ছে সিসদামনির সকালবেলা স্কুলে যাওয়ার টাইমে একটু খেয়ে যাবে, আবার স্কুলে একটু টিফিন দিয়ে দিব। আর এটা আমি সবসময় মিনি প্যাক সসগুলোই কিন্তু নিয়ে আসি, আগে হইতেছে বড়টা নিয়ে আসতাম, এখন আর বড়টা নিয়ে আসি না। আর সাইন প্যান নিয়ে আসছিলো সিসদামনির বাজারে গিয়ে, সে বলতেছিল তার সাইন প্যান লাগবে, তার জন্য এই সাইন প্যানটা নিয়ে আসছি। ভাবলাম সে তো আবার সিসদামনি অনেক আর্ট করে, এটা দেখা যায় আপনাদের সাথে বেশি শেয়ার করা হয় না, সিসদামনি কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর আর্ট করতে পারে। তো কিছু কিছু ভিডিওতে মনে হয় সিসদামনির দুই একটা আর্ট দেওয়া আছে। তো তার চুল বাঁধার রাবার দরকার ছিল, আগেরও ছিল, তবে ওগুলো একটু ঢিলা হয়ে গেছে কিছু কিছু। তো পছন্দ করে দুই জোড়া আনছে, এক জোড়া চুলে বাঁধা ফেলছে, আর হচ্ছে এক জোড়া এখানে আছে, এখানে একটা পেন্সিল আনছে। মানে দেখা যায় যখন বাজারে যায় টুকটাক তার দরকারি কিছু ছাড়া বেদরকারি কিছু বেশিরভাগ নিয়ে আসে না। আর আমি হচ্ছে সবসময় ইউনিওয়াশ দিয়ে কাপড় ধুই, আমার কাছে অনেক ভালো লাগে। আর যেগুলো হইতেছে পর্দা চাদর ওগুলো আমি সার্ফ এক্সেল দিয়ে ধুই, আমার কাছে ভালো লাগে অনেক। আর এই তো ইউনিওয়াশটা ছাড়া হইতেছে বাকি যা আছে টুকটাক এতটুকুই কিন্তু মেয়ের জন্য নিয়ে আসলাম। আর হইতেছে টয়লেট টিস্যু নিয়ে আসছি, প্রতিবার হইতেছে একটা করে নিয়ে আসি, একটা না মানে যখন আনি দেখা যায় মানে মাসে কয়েকটাই আনা লাগে, তবে একটা একটা করে নিয়ে আসি। এবার ভাবলাম একসাথে চার প্যাকেট যেহেতু পাইছি অত বড়টা নিয়ে আসি না, অত বড়টা আনা তো সম্ভব না, তাই চারটা আনছি। আর এই তো ফুচকা, সিসদামনির নানা ভাই ফুচকা এনে দিছে সিসদামনিরে, সিসদামনি হইতেছে ফুচকা পাগল। তো ফুচকা কী দিয়ে খাবে, তার জন্য এখানে হইতেছে 250 গ্রাম ডাবলি নিয়ে আসছি, খুবই কম করে। সিসদামনি দেখা যায় হঠাৎ মাঝে সাঝে খাইতে চায় এই জন্য। আর এই তো সানসিল্ক মিনি প্যাক শ্যাম্পু, আমি সবসময় এটাই আনি। আর সিসদামনির তো এখন একটা গিফটের আছে, সিসদামনি ওইটাই দেয় আর আমি হইতেছে এগুলো দিব। এখানে হচ্ছে একটু আলু বোখরা আনছি আমার জন্য, আমি মাঝে সাঝে একটু আলু বোখরা খাই, খুব কম করে আনি। আর এখানে কিশমিশ, কাঠবাদাম আর হচ্ছে পেস্তা বাদাম মিলাই নিয়ে আসছি। সিসদামনি দেখা যায় মাঝে সাঝে একটু মুরগির মাংস খেতে চাইলে ওকে ওটা দিয়ে একটু রান্না করে দিলে ভালো। আর এই তো টিস্যুগুলো অন্যবার হইতেছে বসুন্ধরা নিয়ে আসি, বললাম আমি তো এক পিস নিয়ে আসি, এবারই চার পিস আনা হইলো। তো এক পিস করে মাসে দেখা যায় চার পাঁচটা নিয়ে আসা পড়ে যায় একটা একটা করে। তো একসাথে চারটা আনলাম, দামে একটু কম পাইছি এটার জন্য একসাথে চারটা নিয়ে আসছি। আর এই তো এখানে কিন্তু সিসদামনির জন্য তিন প্যাকেট, আর হইতেছে একটা ওই যে ছোট কফি বাইট বিস্কিটটা, এগুলো হইতেছে তার পুরো মাসের খরচ, পুরো মাস চলবে এটা দিয়েই। তো এখন আর পারি না, ইচ্ছে করলেই মেয়ের জন্য আগের মতো অনেক কিছু আনতে। সিসদামনি ইদানিং বলে তুমি এখন আগের মতো আর অনেক কিছু নিয়ে আসো না, তো আগে দেখা যেত অনেক নুডলস আনতাম, আর সিসদামনিও এখন ততটা খায় না, আগেও এত খাইতো না। তারপর আমি প্রচুর জোর করতাম, জোর করে এটা সেটা সিসদামনিকে একটু রেডি করে দিতাম, তো এখনই হইতেছে একটু কম করি, ও খাইতে চায় না। আবার ভাবি যে একটা কিছু করে অপচয় করব, এটার জন্য হইতেছে আর সিসদামনির জন্য কিছু ওরকমভাবে রেডি করা হয় না। আর এই তো আমি হচ্ছে আমার মেয়ের জন্য যতটুকু পারলাম অতটুকু সাধ্য অনুযায়ী নিয়ে আসলাম পুরো মাসের বাজার, এটাই হইতেছে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ইচ্ছে থাকলেই কিন্তু আর একসাথে অনেক কিছু করতে পারি না। আর এখন হইতেছে একটু আমি এখানে এই বাদামগুলো একসাথে ভরে রাখছি ছোটো ডিব্বাটার মধ্যে, এগুলো দেখি পরে ব্লেন্ডার করে রেখে দিব সিসদামনিকে যখন আবার মাংস রান্না করে দিব, যখন একটু দিতে পারি। আর আলু বোখরাগুলো এটার মধ্যে রাখলাম, এখন হইতেছে বিস্কিটগুলি ডিব্বার মধ্যে ভরে রাখবো। সিসদামনি একটা মানে এক পিসের বেশি বিস্কিট খায় না, দেখা যায় সকালবেলা স্কুলে যাওয়ার টাইমে হয়তো বা মাঝে সাঝে একটু চা খায়, বা ঘরে বিস্কিট থাকলে বা এক পিস পাউরুটি থাকলে খুব জোর করা লাগে তাকে, সে মোট কথা খেতেই চায় না। আমি দেখা যায় মাঝে সাঝে মায়েরও দেয়, কালকে রাত্রে সিসদামনি আমার হাতে মায়ের খেয়েছে, কালকে রাত্রে সে ভাত খায় নাই, তো খুবই কান্নাকাটি করছে। আর কিছুদিন যাবৎ সিসদামনি বলতেছে তার শরীরটা ভালো লাগতেছে না, সিসদামনির হইতেছে ক্যালসিয়ামে অনেক সমস্যা, তারপরও সিসদামনি ঠিকমতো খাইতে চায় না, দেখা যায় একটু দুধ ডিম খাইলে শরীরটা ভালো হইতো। তো আগে আমি জোর করলে দেখা যেত মাইট দিলে খাইতো, আর এখন মাইট দিলেও সিসদামনি খাইতে চায় না, এই জিনিসটা তার অনেকটা অভ্যাসটা খারাপ হয়ে গেছে, মাইট দিলে দেখা যায় জোরে জোরে কান্নাকাটি করে আর খায় না। তো কী করবো এটার জন্য, কালকে রাত্রে দিছি মাইট ধরে যেন সে খায়, তারপর দেখলাম না রাত্রে ভাত খেলো না,
না খেয়ে ঘুমায় থাকলো। পরে বললাম আমি তোমাকে একটু দুধ গুলাই দেখাও, সে তাও খাবে না, খুবই মন খারাপ করতেছিল। আবার আজকেও সিজামণিকে পড়তে দেয় নাই, কারণ সিজামণির শরীরটা ভালো না, কিছুদিন যাবত বলে তার ভালো লাগে না, জ্বরটা আবার হইতেছে, মধ্যে মধ্যে জ্বর আসে। দেখি কিছুদিন পর একটু হাতে টাকা হইলে সিজামণিকে তার ব্লাড টেস্ট একটু করাবো। আসলে সব কিছু কিন্তু একসাথে মানে করতে পারি না, দেখা যায় একটু একটু করেই করা লাগে। এই যে যেমন এখন ঘরে হইতেছে, সিজামণির টুকটাক কোনো খাবারই ছিল না, সে স্কুলে টিফিন নিয়ে যাবে কি, টিফিনও নেওয়ার মতো কিছু ছিল না, সব কিছু শেষ হয়ে গেছিল। তার জন্য ভাবলাম নিয়ে আসি, যতটুকু পারি অতটুকু একটা একটা করে নিয়ে আসি। তো এই তো এনে রাখলাম, সে স্কুলে যাবে, এগুলো নিয়ে যাবে, আবার মাঝে সাঝে একটু বাসায় খাবে। আর সিজামণি হইতেছে একটু অন্যরকম, মানে তার খাওয়ার প্রতি ওরকম কোনো চাহিদা নাই, একটুতেই সে খুশি হয়ে যায়। দেখা যায় আমি যখন একটু সুন্দর করে কিছু রান্না করে তাকে দেই, দেখেনি তো আমি ভিডিওতে দেখাই যখন যেটা করি মেয়ের জন্য, অনেক খুশি হয়। আর এই তো এখানে আমি চটপটির ডাবলিগুলো একটু ঢেলে নিতেছি। অনেক টাইমে কিন্তু ভিডিও করার সময় হইতেছে মানে মোবাইলটা কাঁপে, এটা অবশ্যই সবাই কিছু মনে করবে না, যেহেতু এক হাতে ভিডিও করি আর এক হাতে হইতেছে কাজ করি, তো এটার জন্য হইতেছে একটু কষ্ট হয়ে যায়। আর এখন আমি ফুচকাগুলোও ভরে রাখতেছি, সিজামণির নানা ভাই সিজামণিকে কিছুদিন পরপরই ফুচকা এনে দেয়। তো দেখা যায় আমি সবসময় তো ওকে বানাই দিই না, হঠাৎ মাঝে সাঝে এর অনেক দিন আগে একবার বানাই দিছিলাম, এর মধ্যে কিন্তু আর বানাই নেই, ওই ভিডিও করে আপনাদের সবার সাথে শেয়ার করছি। আসলে মানে দেখা যায় মানে নিজেরও হইতেছে কষ্ট হয়, আবার এইটা আনো ওইটা আনো, দেখা যায় সমস্যা হয়ে যায়। এটার জন্য বাহির থেকে মাঝে সাঝে 10-20 টাকার ফুচকা খাওয়াই নিয়ে আসি, বাসায় ওরকম ঝামেলা করি না। তো দেখি এর মধ্যে আরেকদিন সিজামণিকে একটু বানাই দিতে হবে, যেহেতু সে বাসার ফুচকাটাই বেশি পছন্দ করে, আমাকে সবসময় বলে যে আমার বাসার ফুচকা ভালো লাগে। তো সিজামণি হইতেছে আমার সাথে গতকালকে না পরশু দিন বের হয়ে পানিফল দেখে বলতেছিল মা এটা কি, সিজামণি আসলে পানিফলটা চিনত না। তো আমি হইতেছে আজকে তাকে বাহির থেকে কিনে দিছি, এখানে কিন্তু খুবই কম আছে, 250 গ্রাম নিয়ে আসছি, যেহেতু সিজামণি হইতেছে খাবে একাই আর আম্মু যদি একটু খায় খাবে। তো সিজামণি চিনত না দেখে আমি তাকে চিনানোর জন্যই নিয়ে আসছি, বলছি মা নাও এই ফলটা মজা, এটা পানিফল, তো এটা খেলে ভালো হবে। তো বলে পরে সিজামণির জন্য নিয়ে আসলাম। আর আমার হইতেছে ফলের প্রতি ওরকম কোনো চাহিদা নেই, ফলের মধ্যে হইতেছে আমার সব থেকে বেশি পছন্দ লিচু, লিচুটাই আমার কাছে ভালো লাগে, অন্য কোনো ফলের প্রতি কোনো চাহিদা নেই। তো এই তো আনার পর হইতেছে সিজামণি একটা পানিফল খাইয়া বলল যে এটা নাকি নাশপাতির মতো লাগে। আর আসলেই দেখলাম পানিফলটা মাশাল্লাহ ভালো মিষ্টি ছিল, নামেই হয়তো বা পানিফল, এর আগে তো আমি অনেকবার পানিফল খাইছি তবে আমার কাছে মিষ্টি লাগে নাই, আজকের পানিফলগুলি কিন্তু মিষ্টি ছিল মাশাল্লাহ, খুব ভালো পরিমাণ মিষ্টি ছিল। আর এই তো লেবু নিয়ে আসছিলাম, আমার সিজামণির কিন্তু লেবু না হইলে ভাত খাওয়া চলে না, আমি কিন্তু সবসময় বলি সিজামণিকে ভাত খেতে আর কিছু দেওয়া হোক বা না হোক, তাকে হইতেছে একটু লেবু দিলেই সে অনেক খুশি। তো সিজামণির জন্য আজকে একটু মাছও নিয়ে আসছি, সেটাও আপনাদেরকে দেখাবো একটু পরে। তো মুরগি নিয়ে আসতে চাইছিলাম, পরে দেখলাম না টাকা হইলো না, টাকা যতটুকু হয়েছে অতটুকুই নিয়ে আসলাম, দেখে এর মধ্যে পরে সিজামণিকে আরেকটা মুরগি এনে দিব। আমি প্রায় সময়ই হইতেছে সিজামণিকে এনে দেই কাটা মুরগিগুলো, দেখা যায় যেগুলো মানে কম পরিমাণ চাইলেও আনা যায় ওরকম এনে দেই, তবে এবার নিয়ে আসি নাই, কারণ দেখলাম কাটাগুলো বেশি দাম পড়ে যায়, আনতে গেলে দেখা যায় একটু আনলে অনেক দাম পড়ে। তো ওইটা দিয়ে দেখা যায় 1 কেজি বা 1.5 কেজি নিয়ে আসলে সিজামণি কয়েকদিন খেতে পারবে। তো দেখি 2-1-এর মধ্যে তার জন্য একটা মুরগিও নিয়ে আসবো। তো এখন হইতেছে পানিফল আর লেবুগুলো আমি সাইড করে রাখলাম, আর এই তো মাছ, এই শিঙ মাছগুলো নিয়ে আসছি, আর হইতেছে চিংড়ি মাছ নিয়ে আসছি। চিংড়ি মাছ তো সে ভুনা খাবে, তো চিংড়ি মাছগুলো ভাবছি তাকে 2 দিন ভুনা করে দিব। চিংড়ি মাছগুলো কিন্তু অত বড় না, ছোটই, তো বড় চিংড়ি মাছ তো অনেক দাম চায়, এটার জন্য হইতেছে একদম ছোটও না আবার একদম বড় বললেও কিন্তু চলে না, তো হয়তো বা ভিডিওতে বড় বোঝা যাইতেছে কিন্তু তত একটা বড় না। তো এই কয়টাই নিয়ে আসছি, তাই হইতেছে 170 টাকা, এক পোয়া মাছ হইতেছে 170 টাকা। তো এই সে এখানে হইতেছে মাছ উঠছিল 8টা 9টা, মানে বড় 3টা আর বাকিগুলো একটু বেশি ছোট, মানে অত বেশি ছোট না আবার অত বেশি বড়ও না, এরকম টাইপের উঠছিল 9টা। তো এটার জন্য হইতেছে সাথে কয়টা শিং মাছও নিয়ে আসলাম, ভাবলাম শিং মাছগুলো তাকে অবশ্য সে যখন ছোট ছিল আমি শিং মাছের খিচুড়ি, শিং মাছ অনেকভাবে সিজামণিকে রান্না করে খাওয়াইছি। তো এবার অনেকদিন পর শিং মাছ নিয়ে আসলাম, বললামই তো যে যদি ইচ্ছা থাকে, দেখা যায় উপায় হয় না নিয়ে আসার, তো ইচ্ছা তো থাকে মেয়ের জন্য এটা আনি ওইটা আনি, তারপরও যতটুকু পারি আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ অনেক, আমি মনে করি যতটুকু আনি আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ দেখা যায় আমি যতটুকু যেভাবে আসি
অন্য আমার থেকেও দেখা যায় অনেকে আছে থেকে আরও বেশি কষ্ট করতেছে, বেশি করে কষ্ট করে চলতেছে, বাচ্চাদেরকে ওরকম কিছু এনে দিতে পারতেছে না। আবার আমাদের থেকেও কিন্তু অনেক ভালো আছে, দেখা যায় যেখানে আমি সিজামনির যতটুকু বাজার করি মানে যতটুকু টাকার মধ্যে এর থেকে আরও ডবলের ডবল টাকা কিন্তু অনেকেই দেখা যেতেছে, বাচ্চাদের পিছনে খরচ করতেছে, বাহিরে যেতেছে। আসলে সব থেকে বড় কথা, মহান আল্লাহ তাআলা যাকে যেই সেটা রাখছে সে তো ততটুকুই করবে। তারপরও আমি যতটুকু পারি আলহামদুলিল্লাহ আমার মেয়ের জন্য করার চেষ্টা করি, আর শুকুর আলহামদুলিল্লাহ যতটুকু করি আমার নিজের কাছে মনে হয় এটা যথেষ্ট পরিমাণ ভালো করি। তো সিজামনি হইতেছে একটু বিরিয়ানি খাবে, তার জন্য একটু বিরিয়ানি নিয়ে আসছিলাম, যেহেতু কালকে রাত্রে ভাত খায় নাই, তাকে হয়েছে মাইট দিছি। তো সিজামনিকে মাইট দেওয়ার পর সিজামনি কালকে অনেক কাঁদছে, মন খারাপ করছে অনেক বেশি, তার জন্য ভাবলাম কালকে এভাবে মেয়েটাকে মারলাম, তো আজকে একটু বিরিয়ানি নিয়ে দিই। তো আমাদের বাসার সামনে এই বিরিয়ানির দোকানের বিরিয়ানিগুলো খুবই মজা, মোরগ পোলাও মজা, তারপর হইতেছে এটা হইতেছে তেহারি নিয়ে আসছিলাম, তেহারিটাও মজা, তারপর কাচ্ছিও মজা। তো হঠাৎ মাঝে সাঝে দেখা যায়, মাঝে সাঝে বললেও চলে না, অনেকদিন পর পরই সিজামনিকে নিয়ে এসে দিই, তো দেখা যায় কি আমি অনেক টাইমে ভিডিও যেগুলো করে রাখি আমার ফোনে আগের ভিডিও থাকে, তো আমি কিন্তু সেই ভিডিও দেখা যায় পরে ভয়েস দিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। দেখা যায় সিজামনির জন্য বাজার আনি, দুই একদিনের বাজার মিলায় তারপর কিন্তু আমি ভিডিওটা করি দেখাই। আসলে একদিনেই কিন্তু আবার অনেক কিছু আনা সম্ভব না। তো এই তো দেখেছেন তেহারিটা কিন্তু খুবই মজার, সরিষার তেলের আলু মানে খুবই মজা, আমার কাছে অনেক ভালো লাগে। তো যেটা বলতেছিলাম যে দেখা যায় একসাথে ইচ্ছা করলে অনেকগুলো একই দিনে বাজার করতে পারি না, দুই একদিন একসাথে নিয়ে এসে পরে দেখা যায় আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু যখন যেটা করি এটা ভিডিওতে অবশ্যই বলার চেষ্টা করি যে এটা আমি এখন করছি বা আমি এটা করলাম। তো আমি মনে করি এটাই ভালো, যতটুকু আমার সামর্থ্য কুলায় আমি তো অতটুকুই করব, আর অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আমি জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন, আমাকে কমেন্টে জানাবেন, ভালো না লাগলে সেটাও বলবেন। তো আমি চেষ্টা করব ইনশাল্লাহ আরও ভালো কিছু শেয়ার করার জন্য। তো যখন যতটুকু পারি ওটাই শেয়ার করি। আর এই কুকটাও হইতেছে সিজামনির নানা ভাই কালকে রাতে সিজামনির জন্য নিয়ে আসছিলো, সিজামনি খায় নাই যেহেতু, সে কালকে মাইট খেয়ে তার পেট ভরে গেছিলো, তো এটার জন্য হইতেছে এখন খাবে। আর আমি বুঝতেছি না সিজামনির ইদানিং কী হইলো, সিজামনির শরীরটা খুবই খারাপ থাকে, তার ভালো লাগে না, পায়ে প্রচুর ব্যথা করে, যেহেতু ক্যালসিয়ামের সমস্যা, ক্যালসিয়াম ওষুধ খাওয়াইতেছি তারপরেও হইতেছে ভালো হইতেছে না, শুধু পায়ে ব্যথাই বলে। তো সিজামনি যদি একটু ঠিকমতো খাওয়া দাওয়া করতো তাহলে কিন্তু ভালো হইতো। সিজামনি কিন্তু খুবই শুকনা, আপনারা ভিডিওতে দেখে কেমন বুঝেন আমি বুঝি না, তবে বাস্তবে সিজামনিকে যারা চিনে আমাদের আশেপাশে বা যারা জানে তো তারা বুঝতে পারবে সিজামনি হইতেছে অনেক শুকনা। তো এটা এখানে হইতেছে আমি একটু ভাত নিছি, আম্মু হচ্ছে আজকে লাউ চিংড়ি রান্না করছিল, লাউ দিয়ে চিংড়ি মাছ, আর কালকে হইতেছে আম্মু কাজকে সুটকি রান্না করছিলো, ওইটা এখানে আমি নিছি খাওয়ার জন্য। তো এখন হইতেছে আমি একটু ভাত খাবো, যেহেতু রাত্রে ভাত খাবো না, আমি কিন্তু রাত্রে খুবই কম খাই, হঠাৎ মাঝে সাঝে খাই। তো সিজামনি হইতেছে খাওয়া দাওয়া করছে, করার পর তাকে বলছিলাম একটু ঘুমাইতে, পরে সে একটু ঘুমাইছিল, আর আমি হইতেছে এখন ভাত খেয়ে ঘরের টুকটাক কাজ করবো, যেহেতু আপনাদের সাথে কিছু না কিছু একটা নিয়ে ভিডিও শেয়ার করি, তো এটার জন্য হইতেছে ভিডিওটা করা। আর গতকালকে আমি আম্মুর কথা বলছিলাম, আমার আম্মুর হইতেছে একটু অ্যালার্জির সমস্যা, একটু না অনেকখানি। তো অনেক আপুরা অনেক ভালো ভালো কমেন্ট করেছেন, তার জন্য সব আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা এত সুন্দর করে কমেন্ট করেন, কমেন্টগুলো পড়লে পুরো মন ভালো হয়ে যায়। আর আপনারা যেভাবে আমার পাশে আছেন অবশ্যই এভাবেই আমার পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন, আমি তো সবসময়ই বলি। তো এই তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।